আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবারকাত এই আমলগুলো করার মাধ্যমে নিজেকে দাফে দাফে পরিবর্তন করুন ইমানকে দৃঢ় রাখতে চেষ্টা করুন সকল প্রকার ছোট শিরফ বড় সিরপকে না বলুন আল্লাহ ছাড়া আল্লাহর কোনো সৃষ্টিকে বর্ষা করবেন না একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবেন পাঁচ ওয়াক্ত নামাজ কন্টিনিউ করুন সাথে বারো রাকাত সুন্নত পড়তেই হবে কোনোভাবেই মিস দিবেন না হারাম বর্জন করুন গান বাজনা নাটক মুভি ইত্যাদি বর্জন করুন হারামে লিপ্ত থাকলে ইবাদত কবুল হয় না গিবত পরনিন্দা অহংকার এই তিনটি জিনিস আপনার ব্যক্তি থেকে উপরে ফেলুন মনে রাখবেন গিবত আপনার তাহাজ ছিনিয়ে নিবে যার নামে গিবত করবেন সেই অনায়াসে আপনার নফল ইবাদত নিয়ে নিবে তাই দরকার কি এত কষ্ট করে ইবাদত করেন সামান্য জিনিসের জন্য সেটা বিফলে যাবে জবানের হেফাজত করুন বেশি বেশি পার পড়ুন আপনার বন্ধু মহলে খারাপ কেউ থাকলে সাময়িক সময়ের জন্য বিরতি নিন কিছু সময় একা থাকুন বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করুন নামাজে সিজদাহাকে দীর্ঘ করুন এতে রবের সাথে আপনার সম্পর্ক দৃঢ় হবে পাঁচ নামাজের পর অন্তত পাঁচ আয়াত হলেও কোরআন পড়বেন সাথে পাঁচ আয়াতের অর্থ সহ পড়বেন কোরআনের সাথে সম্পর্ক বাড়িয়ে নিন কোরআন আপনার সম্মান বাড়িয়ে দেবে একশো পার্সেন্ট ইনশাল্লাহ মেয়েরা প্রপারলি পদ্মা করার চেষ্টা করবেন কোনো রকম গাইরে মাহারামের সামনে যেতে পারবেন না আকর্ষণীয় কণ্ঠে কথা বলতে পারবেন না ফোন থেকে একলিকে গান মুভি সিনেমা ইত্যাদি ডিলিট করে নিন প্রতিদিন পাঁচবার আজানের জবাব দিবেন আজানের জবাবের মধ্যে অফরন্ত ফজিলত রয়েছে মাত্র দুই তিন মিনিটে এই আমলটি করে নেবেন প্রতিদিন একশো বার করে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহ আস্তাকফিরুল্লাহ সুবহান আল্লাহি ও বিহামদিহি সুবহান আল্লাহি আল্লাহর পছন্দের বাক্যগুলো বেশি বেশি পাঠ করবেন এইবার নতুন কিছু শুরু হোক এশা সালাত আদায় করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া তাহাজ্জুদের জন্য নিজেকে প্রস্তুত করুন দ্রুত গুমালে তাহাজ্জুদের জন্য নিজ থেকে জেগে উঠতে পারবেন প্রতিদিন সকালে একবার এবং বিকালে একবার সাইকুদের ইস্তেক পাঠ পড়ুন اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي যতবারই কোনো না কোনো ভুল করবেন ততবারই তাওবা করবেন কেননা আল্লাহ তালা তাওবাকারীদেরকে বেশি পছন্দ করে আল্লাহ সবাইকে এইসব বিষয়গুলোর উপর আমল করা তৌফিক দান করুন আমিন